আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2021-এর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, কারণ তোমাদের পরীক্ষার শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করছো। আমি সেই প্রত্যাশাই করব। তো তোমাদের আমাদের যে স্কুল থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, এখানে প্রত্যেক টিচাররাই তোমাদের জন্য ক্লাস দিচ্ছে এবং তোমাদের বাড়িতে অ্যাসাইনমেন্ট অর্থাৎ কাজ দিচ্ছে, তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করবে। এবং অবশ্যই আমাদের কাজগুলো করে অবশ্যই দেখাতে হবে, স্কুলে এনে আমাদের অবশ্যই দেখাবে। তো আজকে আমি এসএসসি পরীক্ষার্থী 2021-এর শিক্ষার্থীদের জন্য আমি আজকে ক্লাস করব হিসাববিজ্ঞান ক্লাস, অ্যাকাউন্টিং ক্লাস করব আজকে। প্রথমে আমরা জানব যে এই হিসাববিজ্ঞানে মোট আমাদের অধ্যায় আছে 12টি। এই 12টি অধ্যায় থেকে তোমাদের শর্ট সিলেবাসে করে এখানে 6টি অধ্যায় রাখা হয়েছে। আমি অধ্যায়গুলো বোর্ডে লিখেছি, আশা করি তোমরা সবাই অলরেডি জানো কোন কোন অধ্যায়গুলো আছে। এরপরও আমি তোমাদের জন্য বোর্ডের কর্নারে আমি লিখে রেখেছি। অধ্যায়গুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়। এই 6টি অধ্যায় থেকে তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষা হিসেববিজ্ঞান থেকে কোশ্চেন হবে এবং তোমরা সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। আজকে আমি তোমাদের অধ্যায় দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করব। তোমরা এই অধ্যায় সম্পর্কে আগে অনেক শিখেছো, তো আজকে আমি এ সম্পর্কে একটু আলোচনা করব এবং তোমাদের এই অধ্যায় থেকে বাসায় কাজ দেব। প্রথমে আমি এখানে একটি কতগুলো লেনদেন লিখেছি, দেখো 2021 সালের জানুয়ারির 1 তারিখে লেখা আছে মিস্টার করিম 2 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। 2 নম্বরে লেখা আছে নগদে আসবাবপত্র করে 50,000 টাকা। এরপর 3 নম্বরে লেখা আছে বিজ্ঞাপন খরচ প্রদত্ত 10,000 টাকা, ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা, কমিশন পাওয়া গেল, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য তোলন, ধারে পণ্য ক্রয়। আমরা জানি এগুলো সবগুলি লেনদেন এবং আমরা এই অধ্যায় থেকে এই ধরনের কোশ্চেন হবে যে কোনগুলো লেনদেন নয়, কোনগুলো লেনদেন, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে। অর্থাৎ লেনদেন চিহ্নিতকরণ ব্যাপারটা আমাদের এই অধ্যায়ে আছে। আমরা এই লেনদেনগুলো থেকে আমরা কিছু প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব। যেমন এখানে যেমন একটা সৃজনশীল কোশ্চেন হতে পারে যে হিসাব সমীকরণের মাধ্যমে হিসাব সমীকরণের লেনদেনগুলোর ব্যাখ্যা দেখাও, যে হিসাব সমীকরণের লেনদেনগুলোর ব্যাখ্যা দেখাও বা আধুনিক পদ্ধতিতে লেনদেনগুলোর ব্যাখ্যা দেখাও বা কারণ সহ এ সমান সমান এল প্লাস সি এর ব্যাখ্যা দেখাও, এইভাবে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। আমরা একটু অঙ্কগুলো করার চেষ্টা করি, যেহেতু তোমরা অঙ্কগুলো আগেও করেছো, এরপর আমরা একটু করি, বোর্ডে আমরা এগুলো করার চেষ্টা করি। আমরা হিসাব সমীকরণ লেনদেনগুলোর ব্যাখ্যা এখানে দেখাবো। তো এই ব্যাখ্যার ব্যাপারটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ই, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণের রূপ। সবাই জানো যে এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লাইবিলিটি, ই হচ্ছে ইকুইটি। এই হিসাব সমীকরণে কোন উপাদানগুলো বৃদ্ধি পাবে, কোন খাতগুলো কমবে, কোন উপাদানগুলো হ্রাস পাবে, এগুলো আমাদের এখানে ব্যাখ্যা সহকারে দেখাতে হয়। আমরা দু একটা এন্ট্রি করার চেষ্টা করি। এটা করার জন্য আমরা একটা গড় করতে পারি। এখানে আমরা প্রথমে একটা তারিখের গড় দিব, এখানে আমরা তারিখের গড় দিব। তারিখের গড়ের পরে আমরা এটা জানবো যে এটা লেনদেন কিনা, তারিখ লেনদেন কিনা, আর হচ্ছে ব্যাখ্যা। এখানে আমরা ব্যাখ্যা দেখাবো, হিসাব সমীকরণ পদ্ধতিতে আমরা এগুলোর লেনদেনগুলোর ব্যাখ্যা দেখাবো। যে 2021 সালের জানুয়ারির 1 তারিখ, আমরা তারিখ অনুযায়ী সুন্দর করে লিখব জানুয়ারি মাসের 1 তারিখ, যে মিস্টার করিম 2 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। যখন কোনো টাকা পয়সা ব্যবসায় বিনিয়োগ করা হয়, কোনো সম্পদ ব্যবসায় আনা হয়, কোনো টাকা পয়সা ব্যবসায় মূলধন স্বরূপ আনা হয়, তখন ব্যবসায় নগদ অর্থটা বৃদ্ধি পায়, নগদ টাকাটা বেড়ে যায়।
আর আমরা জানি নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, সম্পদ আমাদের বেড়ে যাবে, সম্পদ আমাদের বৃদ্ধি পাবে। এবং এর আগে আমাদের জানতে হবে যে এটা লেনদেন কিনা। আমরা প্রশ্নটা পরে বুঝতে পারলাম যে এটা একটা লেনদেন। প্রথমে আমরা এই লেনদেনের গড়ে লিখব যে এটা হচ্ছে একটা লেনদেন। এরপরে আমরা এখন এ সমান সমান এল প্লাস ই এর ব্যবহারটা দেখাবো, যে এখানে এখানে আমরা কীভাবে লিখব। এখানে এ সমান সমান এল প্লাস ই এ, অর্থাৎ কোন লেনদেনগুলো বৃদ্ধি পেয়েছে এবং কোন লেনদেনগুলো হ্রাস পেয়েছে এগুলো আমাদের লিখতে হবে। এ মানে মধ্যে, এখানে এ সমান সমান এল প্লাস ই এ মানে এর মধ্যে। আমরা যদি এটার খাত নির্ণয় করি, মিস্টার করিম 2 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন, এটা খাতটা কি? খাতটা হচ্ছে এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। আমি যখন নগদ টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম, ব্যবসায় বিনিয়োগ করার ফলে নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেল, অর্থাৎ নগদ অর্থ ব্যবসায় বৃদ্ধি পেল, তাহলে নগদান হিসাব এটা একটা খাত। আর যখনই আমরা কোনো ব্যবসায় আরম্ভ করব বা শুরু করব, যা নিয়েই আমরা ব্যবসা শুরু করব বা আরম্ভ করব কি না, সেখানে একটা মূলধন সৃষ্টি হবে। মূলধন হচ্ছে সম্পূর্ণ মালিকানা সত্ত্ব বা মালিকের অংশ। তাহলে এখানে আমরা দুইটা পক্ষ দেখতে পাচ্ছি, এক নাম্বার হচ্ছে নগদান হিসাব অর্থাৎ নগদ টাকা এখানে বৃদ্ধি পেল, এবং 2 নাম্বার হচ্ছে মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। এখন তাহলে নগদ টাকা, নগদ টাকাটা আমরা কী দ্বারা প্রকাশ করি? তোমরা নিশ্চয়ই সবাই জানো নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, আর আমরা সম্পদকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দুইটা উপাদান, একটা উপাদান হচ্ছে নগদ টাকা আর একটা উপাদান হচ্ছে মূলধন। তাহলে মূলধনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? মূলধনকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা দুইটা উপাদান পেয়ে গেলাম। এবার হ্রাস বৃদ্ধির ব্যাপারটা, কোনটা বাড়ছে কোনটা কমছে। প্রথমেই নগদ টাকা ব্যবসায় আনার ফলে নগদ টাকা বাড়ছে, অর্থাৎ আমাদের এ বৃদ্ধি পেয়েছে। আর মূলধন এটা হচ্ছে ইকুইটি। আমি বলছিলাম যখনই আমি কোনো ব্যবসা শুরু করব অর্থাৎ যা নিয়ে আমি ব্যবসা শুরু করি, সেখানে আমার মূলধন সৃষ্টি হয়, অর্থাৎ আমার মূলধন বৃদ্ধি পেল। আর মূলধনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? মূলধনকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কীভাবে লিখতে পারি? যে এখানে এ সমান সমান এল প্লাস ই এ, এ ও ই, এ এবং ই দুটি উপাদানই বৃদ্ধি পেয়েছে, দুটি উপাদানই বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা লেনদেনটি সমীকরণ অতি সহজে বুঝতে পেরেছ। আমরা আরেকটি উদাহরণে যাই। 2 নম্বর উদাহরণ, আমরা জানুয়ারি মাসের 2 তারিখে যাই। এখানে লেখা আছে নগদে আসবাবপত্র ক্রয়। তা এখানে আমরা দুইটা পক্ষ প্রথমে সৃষ্টি করব। এখানে দুইটা পক্ষ কি? আমরা সম্পদ কিনেছি, আমরা সম্পদটা নগদে কিনেছি না ধারে কিনেছি, আমাদের সম্পদটা এখানে বৃদ্ধি পেল না হ্রাস পেল। আসবাবপত্র কেনার ফলে, আসবাবপত্র ক্রয় করার ফলে নগদ টাকাটা এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে। আসবাবপত্র হচ্ছে একটা স্থায়ী সম্পদ, আসবাবপত্র আমাদের বাড়ছে, আমরা আসবাবপত্র কিনেছি, আমাদের সম্পদ বিভিন্ন ফার্নিচার আসবাবপত্র এগুলো আমাদের বাড়ছে। 2 নম্বর চিন্তাটা আমরা করব, আমরা সম্পদটা কীভাবে কিনেছি? যেহেতু আমরা এখানে ক্রয় করেছি, এটা হতে পারে আমরা বাকিতে ক্রয় করেছি অথবা আমরা নগদে ক্রয় করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট উল্লেখ আছে আমরা নগদের সম্পদটা ক্রয় করেছি। তাহলে যখন আমরা নগদ টাকা দিয়ে সম্পদটা ক্রয় করলাম, এটা স্পষ্ট বোঝা যায় যে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা এখানে হ্রাস পেল, অর্থাৎ নগদ টাকা আমাদের কমে গেল। তাহলে আমরা এখানে কী বুঝতে পারলাম? প্রথমত এটা একটা লেনদেন, এ কারণে আমরা এখানে আগে প্রথমে উল্লেখ করব যে এটা হচ্ছে একটা লেনদেন। এরপর আমরা হিসাব সমীকরণ উপাদানগুলো দেখাবো। তাহলে এখানে আসবাবপত্র আমার বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র আমার বাড়ছে। তাহলে আসবাবপত্রকে আমরা কোন উপাদান দ্বারা আমরা প্রকাশ করি? যেহেতু আসবাবপত্র একটা সম্পদ, সম্পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে সম্পদ আমার বাড়লো অর্থাৎ এ বৃদ্ধি, এবং পাশাপাশি নগদ টাকা আমার কমে গেল অর্থাৎ এ উপাদানটি হ্রাস পেল। শিক্ষিত বন্ধুরা, নগদ টাকা কিন্তু আমার কাছে সম্পদ, নগদ টাকা বাড়লেও আমার কাছে সম্পদ, নগদ টাকা কমলেও আমার কাছে সম্পদ। অতএব অ্যান্সারটা কী লিখবো? যে এখানে এ সমান সমান এল প্লাস ই এ, এ উপাদানটি যেহেতু আসবাবপত্র একটা সম্পদ, নগদ টাকাও একটা সম্পদ, এ কারণে এখানে এ উপাদানটি বৃদ্ধি ও হ্রাস পেয়েছে, একভাবে বৃদ্ধি আরেকভাবে হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই উদাহরণটিও বুঝতে পেরেছ। আমরা যাব জানুয়ারি মাসের 3 তারিখে। 3 তারিখে কী দেওয়া আছে? বিজ্ঞাপন খরচ প্রদত্ত হলো।
তার বিজ্ঞাপন খরচ এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় খরচ যেই খরচগুলো প্রতিষ্ঠানে নিয়মিত হয় সেইগুলোকে বলা হয় মুনাফা জাতীয় খরচ আমরা এই খরচগুলো আমাদের প্রতিষ্ঠানে আমাদের কোম্পানিতে এগুলো আমাদের প্রায় হয়ে থাকে এগুলো নিয়মিতই হয় তাহলে বিজ্ঞাপন খরচ একটা নিয়মিত খরচ আমি বিজ্ঞাপন খরচ প্রদত্ত মানে প্রদান করছি কত টাকা 10000 টাকা যখন আমি বিজ্ঞাপন খরচ প্রদান করলাম এই জন্য আমার কি হইছে আমার নগদ টাকাটা এখানে কমে গেছে তাহলে এক নাম্বার এটা একটা মুনাফা জাতীয় খরচ বিজ্ঞাপন হিসাব আর দুই নাম্বার খাত হচ্ছে আমার নগদ টাকা কমছে নগদান হিসাব তাহলে এটা এখানে আমরা দুইটা পক্ষ দেখতে পেলাম একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব একটা হচ্ছে নগদান হিসাব প্রথমে আমরা লিখব যে এটা একটা লেনদেন তাহলে এখানে দুইটি উপাদান একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব একটা হচ্ছে নগদান হিসাব বিজ্ঞাপন হিসাব এটা একটা খরচ সেক্ষেত্রে বন্ধুরা সবসময় লক্ষ্য করবে যে আমরা খরচকে সবসময় ই দ্বারা প্রকাশ করব মুনাফা জাতীয় আয় হলো আমরা ই দ্বারা প্রকাশ করব মুনাফা জাতীয় খরচ হলো আমরা ই দ্বারা প্রকাশ করব তাহলে এটা একটা লেনদেন তাহলে এখানে বিজ্ঞাপন খরচ এখানে একটা খরচ সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি নগদ টাকাও হ্রাস পেয়েছে তাহলে কিভাবে হবে এখানে এ সমান সমান এল প্লাস ই এ এ সমান সমান এল প্লাস ই এ ই উপাদানটি হ্রাস পেয়েছে ই হ্রাস ও এ উপাদানটিও হ্রাস পেয়েছে অর্থাৎ দুইটি উপাদানই হ্রাস পেয়েছে নগদ টাকাও আমার কমে গেল এবং বিজ্ঞাপনের ফলে নগদ টাকাও কমে গেল এবং বিজ্ঞাপনের ফলে আমাদের খরচ করার ফলে মূলধন অর্থাৎ ইকুইটিও কমে গেল এবার যাব আমরা আমাদের চার নং এর মধ্যে চার নংটা কি ব্যাংকে হিসাব খোলা হলো এটা আমরা জানি যে এটা একটা লেনদেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাংকে যখন হিসাব খুলতে অবশ্যই নগদ টাকা জমা দিয়ে হিসাব খুলতে হবে এটা আমরা সবাই জানি যে ব্যাংকে আমি যতই ফর্মালিটি রক্ষা করি না কেন আমি যদি ব্যাংকে নগদ টাকা জমা না দিই তাহলে এর কোনো হিসাব খোলা হবে না তাহলে ব্যাংকে হিসাব খুলতে হলে নগদ টাকা জমা দিতে হয় তার ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায় ব্যাংকে টাকা বাড়ে আর আমার নগদ টাকাটা কমে যায় আমি পকেটে করে টাকা দুই পকেটে ভরে নিয়ে গেলাম ব্যাংকে ব্যাংকে আমি জমা দিলাম ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংকে টাকা বাড়লো আর আমার নগদ টাকাটা কমলো তাহলে এটা এখানে কি আমরা লিখতে পারি যে সমীকরণটা এইভাবে এখানে এ সমান সমান এল প্লাস ই এ তাহলে এখানে দুইটা পক্ষ ব্যাংক হিসাব আর এটা হচ্ছে নগদের হিসাব তাহলে ব্যাংকে আমরা এ দ্বারা প্রকাশ করি আর নগদেরও আমরা এ দ্বারা প্রকাশ করি অর্থাৎ দুইটাই আমার জন্য সম্পদ এখানে এও বাড়ছে আবার এ কমছে তাহলে এ উপাদানটি কোন উপাদানটি এ উপাদানটি প্রথম হচ্ছে বৃদ্ধি ব্যাংকে টাকা বাড়ছে এ কারণে বৃদ্ধি ও পরে হচ্ছে হ্রাস আমার নগদ টাকা কমছে এই কারণে উপাদানটি হ্রাস পেয়েছে যাব আমরা পাঁচ নঙ্গে কমিশন পাওয়া গেল আমরা যখন কমিশন পাই এটা আমাদের একটা আয় আমাদের নগদ টাকা বৃদ্ধি পায় নগদ টাকা আমাদের বেড়ে যায় আর কমিশন হচ্ছে এখানে একটা আয় তাহলে এটা একটা কি এটা হচ্ছে লেনদেন তাহলে এ সমান সমান এল প্লাস ই যে কমিশন আগেই বলছিলাম এখানে নগদ টাকা আমার বাড়ছে নগদ হচ্ছে একটা এ সম্পদ আর কমিশন এখানে আয় আর আয় হলে আমরা সবসময় ই দ্বারা প্রকাশ করব তাহলে এখানে এ সমান সমান এল প্লাস ই এ আমার নগদ টাকা বাড়ছে ও ই অর্থাৎ আমার মূলধনও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দুইটি উপাদানই আমার বৃদ্ধি পেয়েছে যাব আমরা ছয় নাম্বারে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন হচ্ছে ব্যবসা থেকে আমার নিজের প্রয়োজনে আমি নগদ টাকা উত্তোলন করছি নগদ টাকা উত্তোলন করার ফলে আমার ব্যবসা থেকে নগদ টাকা কমে গেল নগদ টাকা হ্রাস পেয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রায় এই কোশ্চেনের সলিউশনটা তোমরা ভুল করে থাকো মনে করো যে নগদ উত্তোলন করছি আমার নগদ টাকা বাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি না এখানে ব্যবসা থেকে নগদ টাকাটা কমে গেছে অর্থাৎ আমার নগদ টাকা হ্রাস পেয়েছে আর উত্তোলন হচ্ছে একটা মালিকানা স্বত্ব অর্থাৎ এটা মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে দেখায় তাহলে এটা একটা লেনদেন আর এ সমান সমান এল প্লাস ই এ ই উপাদানটি হ্রাস পেয়েছে ও এ উপাদানটি হ্রাস পেয়েছে অর্থাৎ দুইটি উপাদানই হ্রাস পেয়েছে যাব আমরা পরবর্তী লেনদেনে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী লেনদেনে সাত নাম্বার ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় করার ফলে পাওনাদার সৃষ্টি হয় পাওনাদার এখানে বাড়ে আমরা জানি পাওনাদার হচ্ছে একটি দায় আমরা দায়কে কী দ্বারা প্রকাশ করি আমরা দায়কে এল দ্বারা প্রকাশ করি সৃষ্টি হওয়ার ফলে এল বাড়ে আর দায় যদি বাড়ে তাহলে দায় হিসাব ক্রেডিট হয় তাহলে পাওনাদার এখানে সৃষ্টি হয়েছে এখানে একটা পক্ষ পেলাম পাওনাদার আর ক্রয় একটা খরচ ক্রয় একটা মুনাফা জাতীয় খরচ এটা এটা দৈনন্দিন আমাদের পণ্য ক্রয় করা লাগে এগুলো মুনাফা জাতীয় খরচ হিসেবে ধরি তাহলে এখানে দুইটা পক্ষ এটা একটা লেনদেন এটা একটা লেনদেন আর এখানে এ সমান সমান এল প্লাস ই এ প্রথমে
ক্রয় করার ফলে ই হ্রাস অর্থাৎ ই উপাদানটি হ্রাস পেয়েছে আর পাওনাদার উপাদানটি বৃদ্ধি পেয়েছে তাহলে ই হচ্ছে হ্রাস পেয়েছে ও এল উপাদানটি বৃদ্ধি পেয়েছে এই হচ্ছে আমার হিসাব সমীকরণের এ সমান সমান এল প্লাস ই এর ব্যবহার অবশ্যই তোমরা বাসায় পড়াশোনা করবে এবং এই অধ্যায় থেকে আমি তোমাদের দুইটি কাজ দিব তোমরা এগুলো বাসায় করার চেষ্টা করবে এখানে আমি লিখে রেখেছি বোর্ডের প্রশ্ন 2018 সাল সকল বোর্ড 3 নং সৃজনশীলটা তোমরা আমাকে করে না দেখাবে এবং 2017 সালে ঢাকা বোর্ডের 11 নং সৃজনশীলটি করে না আমাকে দেখাবে তোমরা আমাকে জমা দিবে আগামী মঙ্গলবার 23/2/2021 তারিখে আমার কাছে এনে এটাও জমা দিবে বাসায় অবশ্যই পড়াশোনা করতে হবে তো আজকের মতো আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ